হ্যাঁ গাইস, আমি আজকে তোমাদের নিয়ে এসেছি বারাসাত অদূরে শ্রীনগর অন্তর্গত জাফরাবাদে, যেখানে এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাই তোমাদের দেখাবার জন্য আজকে আমি এই ভিডিওটা তৈরি করতে চলেছি। তো দেখতে পাচ্ছ যতদূর তোমার চোখ যাচ্ছে মাঠ আর মাঠ, এদিকে মাঠ এদিকে মাঠ চারিদিকে মাঠ, কিন্তু এই মাঠের যে সৌন্দর্য আগে যেরকম ছিল সেই সৌন্দর্য কিন্তু অনেকটাই ভাটা পড়ে গেছে। তার কারণ এখানে জায়গায় জায়গায় কিন্তু বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। বাড়ি আমরা দেখতে পাচ্ছি, ওই একটা বাড়ি, এদিকে এই একটা বাড়ি, পেছনে অনেক বাড়ি আছে যেগুলো আগে ছিল না, এখন এসে সেগুলি দেখতে পাচ্ছি। আর মাঝে মাঝে দেখতে পাচ্ছি পাখি, যে প্রাকৃতিক সম্পদ আমাদের পাখি, সে পাখি কিন্তু এখানে মাঝে মাঝে আসে। শহরে থাকতে থাকতে দম আটকা পরিবেশ থেকে আমরা যখন এই গ্রামে বা আশেপাশের কাছের গ্রামে যখন আসি নিঃশ্বাস নিতে, সেদিন সেটা কতদিন হবে সেটা সন্দেহ। কারণ যেভাবে বাড়িঘর তৈরি হচ্ছে তাতে কিন্তু আমাদের আতঙ্কের কারণ হতে পারে। যাই হোক, আজকে সেটা নিয়ে কথা বলে লাভ নেই, যেটা আমরা উপভোগ করতে এসে তোমাদের যেটা দেখাতে এসেছি সেটা একবার দেখো। দেখতে পাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা পড়ছে এই যে পাখি, প্রচুর পাখি এখানে জমায়েত হয়েছে। এই যে প্রচুর এখানে এই পাখিগুলো হচ্ছে সারস বা বক পাখি, সাদা রঙের, দুধ সাদা রঙের এই পাখিগুলোকে অদ্ভুত লাগছে বা খুব সুন্দর লাগছে। তো এই পাখিগুলো দেখাবার সঙ্গে সঙ্গে আমি আরও দেখাবো এখানে যে চাষবাস, এটা হচ্ছে বেগুন চাষ। এই আমার ডান পাশে সিম চাষ হয়েছে, সিমগুলোকে তোমাদের দেখিয়ে দেবো। আর ওই কাশবন কিন্তু এখনও আছে, পুজোর পরে যে কাশবন, যে কাশফুল তৈরি হয়েছিল তৈরি, সেই কাশ কিন্তু কাশফুল কিন্তু এখনও রয়ে গেছে। দূরে ধান ক্ষেত, ধান ক্ষেত আছে, ধান ক্ষেতও আছে। এদিকে চাষ না করা কিছু জমি পড়ে আছে, ওদিকে আলু চাষ হচ্ছে। তো এগুলো প্রাকৃতিক যে সম্পদগুলো বা চাষি কৃত্রিম উপায়ে, যে চাষি আমাদের চাষি ভাইরা কৃত্রিম উপায়ে যে ফসলগুলো তৈরি করছে সেগুলো তো আছেই। সঙ্গে আমি বিশেষভাবে যেখানে আলোকপাত করতে বা আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে বক। বক এই শুরি পুকুরের এই অঞ্চলের একটা প্রধান আকর্ষণ, বা এদের আকর্ষণীয় করে তুলেছে, আরও সৌন্দর্য করে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর করে দিয়েছে এই বক। সেই বকের দিকে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, বকগুলি যেখানে রয়েছে আমি ধীরে ধীরে সেই বকগুলোর কাছে এগিয়ে যাচ্ছি, দেখি কতদূর যেতে পারি। বকগুলি উড়ে যাওয়ার আগে পর্যন্ত আমি ওখানে যাওয়ার চেষ্টা করব। তো বকগুলো বেশ দেখতে থাকো তোমরা, আমি একটু হালকা জুম করে নিই। হ্যাঁ, এইবারে আমি ওই বকগুলোর কাছে চলে যাব। দারুণ দৃশ্য, অসাধারণ। আমি ক্রমশ বকের কাছে আসছি, নির্ভয়ে বকগুলো কিন্তু এখনো বসে আছে। একটা বক বেরিয়ে গেল, এইবার কিন্তু বকগুলো টের পেয়ে গেছে, বকগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। আমি যে বকগুলো এখন পর্যন্ত বসে আছে সেই বকগুলোর কাছে এখন যাব। অসাধারণ দৃশ্য, ওই দিকে চলে গেছে যেখানে আমি ছিলাম, বকগুলো সেখানেই চলে গেছে। তো আমি আবার সেখানে যাব এবং তোমাদের এই বকের দৃশ্য উপভোগ করাবো। তো চলো, আজকে ছুটির দিনে শহর ছেড়ে গ্রামের কাছে আসা একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। অন্য অন্য ওয়ার্কিং ডেগুলোতে আমাদের যেরকম টেনশনের মধ্যে থাকতে হয়, টেনশন ফ্রি হওয়ার জন্য আমার মতোই তোমরা চলে যাবে এরকম গ্রামে, যেখানে দেখা যাচ্ছ প্রাকৃতিক সম্পদে ভরপুর, প্রচুর বক। আমরা সেই পক্ষী সাম্রাজ্যের কাছে আস্তে আস্তে এগিয়ে চলেছি, তোমাদেরও নিয়ে যাব। এবার বকগুলো এমন জায়গায় বসেছে ওখানে আমার পক্ষে যাওয়ার মানে সম্ভব না, কারণ জল, জুতো ভিজে যাবে, জলের মধ্যে আর মনে আমি যেতে পারবো না। তোমরা দেখো তো আমার
এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক দেবে, আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে আরও 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 ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, বাই।